প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। গত বছরের তুলনায় এবছর কমেছে ডেঙ্গুর প্রকোপ, 10 মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র 523 জন রোগী। ফেব্রুয়ারির মধ্যে ভারতের অর্ধেক জনসংখ্যার করোনা আক্রান্তের আশঙ্কা, বিশ্বজুড়ে আক্রান্ত শনাক্ত 4 কোটিরও বেশি। এবং ঐক্য স্টোর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সমঝোতা স্মারক বিনিময় ও চুক্তি সই, ডিসেম্বরেই অ্যাওয়ার্ড প্রদান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবারে বিস্তারিত। দেশে ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় কমেছে, এবছর 1 জানুয়ারি থেকে 19 অক্টোবর পর্যন্ত 293 দিনে 523 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই হিসেবে প্রতিদিন গড়ে 2 জনেরও কম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়, এবছর প্রকোপ কম হয়েছে। জনাতুল বাক্যাকে কার রিপোর্ট। ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবে 2019-এ বিপর্যস্ত ছিল রাজধানী সহ সারা দেশ। গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হতেন 227 জন। ওই প্রাদুর্ভাব মোকাবেলায় রাজধানীর আর সব বড় হাসপাতালের মতো সোহরাওয়ার্দী হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়। নারী পুরুষ মিলিয়ে 120 শয্যার ডেঙ্গু ওয়ার্ডে থাকত উপচে পড়া ভিড়। তবে চলতি মৌসুমে গত 8 মাসে সোহরাওয়ার্দী হাসপাতালের ওই ওয়ার্ডে মাত্র 17 জন চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ 12 অক্টোবর 4 জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে 2 জন কোভিড-19-এও আক্রান্ত ছিলেন। কোভিড-19-এর প্রাদুর্ভাব শুরুর পর থেকে আমরা দেখছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক কমে গেছে। যেমন ধরেন যে এই মাসে আমরা ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র 4 জন ডেঙ্গু রোগী পেয়েছি। গত সপ্তাহে লাস্ট রোগীটি ভর্তি হয়েছিল, কিন্তু এই সপ্তাহে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়নি। আমরা কোভিড এবং ডেঙ্গু দুটা একসাথে পেয়েছি, কিন্তু সেটা সংখ্যা খুবই কম। সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসেব অনুযায়ী গত বছর 1,13,54 জন রোগী হাসপাতালে ভর্তি হন, আর এবছর 19 অক্টোবর 24 ঘন্টায় 3 জন সহ মোট 523 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবছরও যদিও প্রথম দিক থেকেই সতর্ক ছিল, কিন্তু গত বছর যে প্রচুর কাজ হয়েছে সেটার ফলাফল হিসেবে আমরা এবছর মূলত ডেঙ্গু কম হচ্ছে আমাদের দেশে। এই কোভিড এর সময় কিন্তু ইনফ্লুয়েঞ্জা নিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যেসব জায়গায় শীতকালে ইনফ্লুয়েঞ্জা সিজন, তারপর সেখানে প্রচুর ইনফ্লুয়েঞ্জা নিয়ে কাজ হচ্ছে। তার মানে যে দেখা যাচ্ছে যে আসলে দুটা সম্পূর্ণ ভিন্ন ভাইরাস এবং তাদের আচরণগত ব্যাপারগুলো ভিন্ন। সো এইরকম আসলে কোনো কনক্লুশন অন্তত বিজ্ঞান ভিত্তিক ভাবে করা যায় না। গত বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় বিভিন্ন ধরনের উদ্যোগ সহ মানুষের মধ্যে তৈরি হয়েছিল সচেতনতাও। তার ফলেও এই মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমেছে বলে মনে করছে IEDCR। জানতুল বাকের কেকা, চ্যানেল আই, ঢাকা। ভারতে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে দেশটির জনসংখ্যার অন্তত অর্ধেক করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে আশঙ্কা কেন্দ্রীয় সরকারের। কোয়ারেন্টাইন না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 4,06,00,000-এরও বেশি, নিহত হয়েছেন 11,22,000-এর বেশি এবং সুস্থ হয়েছেন প্রায় 3,33,00,000 মানুষ। ইলিয়াস কমলের রিপোর্ট। ভারতে আগামী ফেব্রুয়ারির মধ্যে 130 কোটি জনসংখ্যার অন্তত অর্ধেক করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে, কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটির এক সদস্য এ পূর্বাভাস দিয়েছেন। ফলে পরবর্তীতে সংক্রমণের গতি কমে আসতে পারে বলেও জানান তিনি। ইউরোপের দেশ বেলজিয়াম জুড়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। দেশটি শীঘ্রই নতুন সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ ঠেকাতে বেলজিয়ামে নতুন কড়া বিধিনিষেধ আরোপ করছে। বার, রেস্তোরাঁ সব 4 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে। শুরু হয়েছে রাত্রিকালীন কার্ফিউ। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের কোয়ারেন্টাইন পালন বাধ্যতামূলক। কোয়ারেন্টাইন না মানায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন পরিচালক মাইকেল রায়ান।
যুক্তরাজ্যে বসন্তকালের আগে করোনার ভ্যাকসিন বাজারে আসবে না বলে মনে করেন সরকারের প্রধান বৈজ্ঞানিক পরামর্শদাতা। নাগরিকদের সুরক্ষায় বিধিনিষেধ মানতে ম্যানচেস্টারের শীর্ষ নেতাদের একমত হতে বলেছে ব্রিটিশ সরকার, না হলে শীঘ্রই আরো বড় ধরনের বিপদ হতে পারে বলেও আশঙ্কা করছে তারা। সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন করে 6 সপ্তাহের লকডাউনের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড, একই পরিকল্পনা করছে ওয়েলসের সরকারও। ইলিয়াস কমল, চ্যানেল আই। ডিসেম্বরে বসছে দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো ঐক্য, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020। এ উপলক্ষে দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এই আয়োজনের সমঝোতা স্মারক বিনিময় ও চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। লয়লা নশিনের রিপোর্ট। এক মঞ্চে আবারও দক্ষিণ এশিয়ার সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। ঐক্য ফাউন্ডেশনকে সাথে নিয়ে এবছর বসতে যাচ্ছে আয়োজনের 15তম আসর। আজীবন সম্মাননা সহ 17টি ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার। আয়োজন উপলক্ষে ঐক্য ফাউন্ডেশনের সাথে চুক্তি সই ও সমঝোতা স্মারক বিনিময় করে চ্যানেল আই। শুদ্ধ সঙ্গীতের বিকাশে চ্যানেল আই এর সাথে থাকতে পেরে আনন্দিত বলে জানায় আয়োজনের টাইটেল স্পন্সর ঐক্য ফাউন্ডেশন। আজকে চ্যানেল আই ঐক্য আমরা মিউজিক অ্যাওয়ার্ডের একটা অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছি। আমি ধন্যবাদ জানাই সাগর মিয়াকে। ঐক্য ফাউন্ডেশনকে চ্যানেল আই এক করে নেওয়া মানেই কিন্তু 80 লক্ষ উদ্যোক্তা আমরা একসাথে ঐক্যের সাথে একসঙ্গে হতে পারছি। এটি কিন্তু আমাদের জন্য একটি বিশাল বিশাল পাওয়া। ঐক্য ফাউন্ডেশন একটি অন্য উদ্যোগ ঐক্য স্টোর এবং ঐক্য .com.bd যে চ্যানেল আইয়ের সাথে যুক্ত হতে পেরেছে এই জন্য আমরা ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। খুব স্বল্প আকারেও না, আবার অনেক বৃহৎ আকারেও না, মাঝামাঝিতে আমরা এবারের আয়োজনটি করছি এবং আমরা চেষ্টা করব এবারের আয়োজনটাতে একটা নতুনত্ব আনার জন্য। চ্যানেল আই একটি কাজ করে দিয়েছেন যেটা সঙ্গীত হৃদয়কে স্পন্দন করে, হৃদয়কে সতেজ করে এবং আত্মশুদ্ধি লাভ করবার জন্য সঙ্গীত একটি বড় মাধ্যম, সেটি কিন্তু চ্যানেল আই করেছেন। অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। আমি ঐক্য পরিবারকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। করোনা মহামারীর মাঝেও সঙ্গীত নিয়ে এমন আয়োজনের উদ্যোগ নেয় টেলিফোনে শুভেচ্ছা জানান বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আসছে ডিসেম্বরে হোটেল 4 পয়েন্ট বাই শেরাটনে অনুষ্ঠিত হবে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2020। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও একটি প্রচার র্যালি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টিভিতে প্রচারিত তার অডিও বার্তায় দেশটির সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাকে চাকরিচ্যুত করা হবে না বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের করোনা সংক্রমণের খবরে একদমই বিস্মিত হননি বলে মন্তব্য করেছিলেন অ্যান্থনি ফাউচি। তিনি মনে করেন বেপরোয়া চলাচলের কারণেই প্রেসিডেন্ট সংক্রমিত হয়েছিলেন। সাক্ষাৎকারে ফাউচি বলেন সম্প্রতি ট্রাম্প নেভাদায় একটি নির্বাচনী ক্যাম্পে বিপজ্জনকভাবে বক্তব্য দিয়েছেন। ওই ক্যাম্পে উপস্থিত সমর্থকদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না নিরাপদ সামাজিক দূরত্ব। সংবাদ রিপোর্ট জানিয়েছি অশোক লিল্যান্ডি ফাদারটুস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে প্রেসিডেন্টস কাপে তামিম একাদশকে হারিয়ে ফাইনালে মাহমুদুল্লাহ একাদশ। বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবেন। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে যাচ্ছে মাস পার্টির সমাজতান্ত্রিক প্রার্থী লুইস আর্ক। নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় 20% ভোটে এগিয়ে আছেন নির্বাচনে থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের দলের এই প্রার্থী। নিকটতম অবস্থায় থাকা প্রার্থী কার্লোস মেসা পরাজয় স্বীকার করে নিয়েছেন। ইতোমধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন লুইস আর্ক। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন বাতিল হয়ে যাওয়ার পর থেকে গভীর বিভক্তিতে জর্জরিত বলিভিয়া।
2006 সাল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসা ইভো মোরালেস ওই নির্বাচনেও জয়ের দাবি করেন, তবে অনিয়মের অভিযোগ তুলে তীব্র আন্দোলন গড়ে তোলেন বিরোধী নেতা কার্লোস মেসা। এক পর্যায়ে সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগ করে মেক্সিকোয় নির্বাচনে চলে যান মোরালেস। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চাপাই নবাবগঞ্জে গত কয়েক বছর পর এবার পাটের ভালো দাম পাচ্ছেন কৃষক। তারা বলছেন বিঘায় লাভ থাকছে 15,000 থেকে 17,000 টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। স্বচ্ছ নীল জল, সাদা পাথর আর পাহাড়ের সবুজে মিলেমিশে একাকার সিলেটের সীমান্তবর্তী ভোলাগঞ্জ। এখানকার নদ ধলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। তবে পর্যটকরা মুগ্ধতার পাশাপাশি পরিবেশ সচেতনতার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এবারে ইভালি খেলার খবর।